এক বোতল পারফিউমের দাম প্রায় 9.5 কোটি টাকা। 2019 সালে নাবিল পারফিউম নামক একটি সংস্থা এই সুগন্ধটি তৈরি করে। চোখ কপালে উঠল সুগন্ধির দেখা মেলে পৃথিবীতে। বহুমূল্য পারফিউমের বোতল তৈরি হয় দামি সোনা বা হীরা দিয়ে, যে কারণে ধনী ব্যক্তিরাও পারফিউমগুলো কেনার আগে অনেকবার ভেবে নেন। পৃথিবীর অন্যতম দামি একটি পারফিউমের নাম সুমুক। বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি সুগন্ধি পারফিউম বলা হয়ে থাকে এটিকে। চন্দন কুস্তুরি এবং গোলাপের নির্যাস দিয়ে তৈরি এই সুগন্ধির বোতলগুলো 3,500-এরও বেশি শিরা দামি সোনা এবং রূপা দিয়ে তৈরি। এই পারফিউমের অত্যাধিক দামের পেছনে এটি মূল কারণ। 3 বছরেরও বেশি সময় ধরে এবং প্রায় 490 বার চেষ্টার পর প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি এই সুগন্ধি তৈরি করেছিলেন বলে জানা যায়। সুমুকের বোতল এখন পর্যন্ত প্রায় 2টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে। এটি একমাত্র সুগন্ধির বোতল যা এত সংখ্যক হীরা দিয়ে তৈরি। পাশাপাশি এটি পৃথিবীর সবচেয়ে লম্বা এবং রিমোট নিয়ন্ত্রিত সুগন্ধির বোতল। এদিকে অন্য আরেকটি পারফিউমের নাম DKNY গোল্ডেন জেলিসিয়াস। এটি বিশ্বের দ্বিতীয় মূল্যবান সুগন্ধি হিসাবে পরিচিত। এর এক এক বোতলের দাম প্রায় 7 কোটি টাকা। বিখ্যাত গহনা ডিজাইনার মার্টিন কার্টস এবং বিখ্যাত ডিজাইনার DKNY যৌথভাবে এটি তৈরি করেন। তাদের লক্ষ্য ছিল সর্বকালের সবচেয়ে সুন্দর এবং ব্যয়বহুল সুগন্ধি তৈরি করা। বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন অনুসারে DKNY গোল্ডেন জেলিসিয়াসের আপিল আকৃতির বোতলটি বিশ্বের 2,909টি বাছাই করা মূল্যবান পাথর দিয়ে তৈরি। এটিতে রয়েছে 183টি হলুদ নীলকান্তমণি, 2,700টি সাদা হীরা এবং অস্ট্রেলিয়ার 15টি গোলাপি হীরা সহ একাধিক দামি পাথর। উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এই সুগন্ধির একটি বোতল তৈরি করতে প্রায় 2 মাস সময় লাগে বলে দাবি করেন। দামি সুগন্ধির তালিকায় অন্য আরেকটি নাম অপেরা প্রাইমা। 2014 সালে ইতালির বিলাসবহুল সংস্থা বুলগারি তাদের 130তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের সময় পৃথিবীর অন্যতম সুগন্ধি বাজারে আনেন। এর এক একটি বোতলের দাম প্রায় 2 কোটি টাকা। 250 ক্যারেট চিকটিন, 4.45 ক্যারেট এনিথিস এবং 25 ক্যারেট হীরা দিয়ে এই সুগন্ধির বোতল তৈরি করা হয়েছে। ক্লাইভ ক্রিস্টিয়ান নাম্বার 1 নামের একটি পারফিউম বিশ্বজুড়ে বেশ খ্যাতি অর্জন করেছে এবং এটিকে বলা হয় বিশ্বের চতুর্থ মূল্যবান সুগন্ধি। এর এক একটি বোতলের দাম প্রায় 1.6 কোটি টাকা। 5 ক্যারেট সাদা হীরা এবং 18 ক্যারেট সোনা দিয়ে এই সুগন্ধির বোতল তৈরি করা হয়েছে। 2005 সালে ক্রিস্টিয়ান নাম্বার 1-এর মাত্র 10টি বোতল তৈরি হয়েছে, যার মধ্যে 7টি বোতল বিক্রি হলো, বাকি 3টি পৃথিবীর প্রদর্শনের জন্য নিয়ে যাওয়া হয়।